সরুনি নির্বাচন ইচ্ছা সরপঞ্চ প্রার্থীঙ্କ ঘরে লগাইলে নিয়া। তবে এভাবে এক অভাবনীয় ঘটনা ঘটিছে টাঙ্গি থানা অন্তর্গত করেইপুর পঞ্চায়েত ক্ষেত্রপাল গ্রামে। নির্বাচন সরিচে মুখ্য ভূমিকা নেইছে রাজনীতি, যা ফলে টাঙ্গি চৌদ্বার ব্লকে দিনকু দিন হিংসাকাণ্ড দেখা মিলছে। তবে সিধাসলখ আমি কথা হওয়া, আমি অছু কনেইপুর পঞ্চায়েত ক্ষেত্রপাল গ্রামে, যে সরপঞ্চ প্রার্থী লে তা সহ সিধাসলখ ভাবে আলোচনা করা, কেমিতি ঘটনা ঘটি লা ভাই আপনার পরিচয় দিয়ে। মো না শ্রীযুক্ত অনাম বেহেরা, টাঙ্গি চৌদ্বার ব্লকু জিপি কনেইপুর জিপি রু সরপঞ্চ প্রার্থী ঠিয়া হয়েছিল কংগ্রেস সমর্থিত। রাত্রি শয়ন করা টাইম্রে দীর্ঘ দুইটা সাড়ে দুইটা টাইম ভিতরে যে আমি দেখা পাইল যে আমার ঘর আগের কিছু ধূয়া টাইপর আসুচি, আমার সান ভাই দেখলে, দেখিকি আমাকে ডাকিলা দেখিলা নিয়া লাগিছি। আমি সেটু নিজ গ্রামবাসী সাহায্যে পানি আনিকি নিয়াটাকে লিভাইকি আয়ত্ত করেছিল। আছে জনা পড়ছে বিরোধী দল তো আগর বহুত কিছু লাগিলে পছরে বিভিন্ন প্রকার মানে ইয়ে করি বসাই কি চেষ্টা করে, কিন্তু যে তাঁক ইয়ে কু নমানি আগুকু লড়ি চাল ইলেকশন। তাপরে সেমিতি ঘরের বিশেষ কিছু ক্ষতি হয়নি, যেহেতু এ ঘরটা আগর ইয়ে লা, কিন্তু যেই জায়গায় সে নিহাটি লগাইলে সে নিহাটি যদি আগুকু গতিগ্রস্ত করে থাকে, তাহলে বর্তমানে আগুক অছি আমার আউরি দুইটি রুম অছি, আউ এটি ধান চাষ হয়েছিল যেহেতু কি সবু প্রকার জিনিস পড়ি লা, আউ এ আখ অঞ্চলের সবু আম এরিয়ারে নাগিকি রয়েছে যে ধান গদা নরাগুদা ভালমন্দ বিভিন্ন সাই ভিতরে রয়েছে বিভিন্ন এমনি ছপর ঘর, যেহেতু নিয়াটা উড়ি থাকে তো এটি বহুত কিছু অনিষ্ট ঘটি থাকে। আউ আমার ঘরে সেটি সিমেন্ট ঘর কাম হচ্ছিল, সিমেন্ট 25-30 বস্তা লা, তা দেহে কিছুটা ইয়ে হয়েছি, কিন্তু সেমিতি আউ দুর্বত কি আমি তো জানিনু নির্দিষ্ট। থানার অভিযোগ করা কি কুয়া হয়েছি, বর্তমানে আমি যাবু থানার অভিযোগ করবু, আইএসসি সাংরে আমি কথা হয়েছিলু, কথা সে আইএসসি কহিলে আমি টিকি অছু দূরে অছু, আপনার এফআইআর আসি দাজ করতু, তারপরে আমি যাবু ইনকোয়ারিরে। টাঙ্গি চৌদ্বার বলরাম লেখা রিপোর্ট, প্রতিজ্ঞা টিভি।